তিস্তা নিয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি দিল্লি ফেরত পররাষ্ট্র সচিব। এগারো বছর ধরে ঝুলে থাকা ইস্যুতে আবারও শুধু অগ্রাধিকারের আশ্বাস। গণতন্ত্রের স্বার্থে দেশে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, কিন্তু নেতৃত্বের সংকটে আস্থা অর্জনে ব্যর্থ তারা। মুজিব বর্ষের ওয়েবসাইট উদ্বোধন করে প্রধানমন্ত্রী। সোমবারের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। তিস্তা চুক্তি নিয়ে জোরালো প্রস্তাবেও মেলেনি সমাধানের কোনো আশ্বাস। এগারো বছর ধরে ঝুলে থাকা ইস্যুতে ফের হতাশ হয়েছে ঢাকা। দুদিনের ভারত সফর শেষে দেশে ফিরে এমনটা জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশ ছাড় দিতে রাজি নয় জানিয়ে তিনি আরও বলেন, ভারতও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। আগামী 27 মার্চ ঢাকায় নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা ইস্যুতে কূটনৈতিক চাপ প্রয়োগের তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। চুক্তির সব অক্ষর চূড়ান্ত, তবু ঝুলে আছে গত 11 বছর। বাংলাদেশ ভারত সম্পর্কে বরাবরই তাই গলার কাটা হয়ে আছে তিস্তা ইস্যু। দুই দেশের যে কোনো আলোচনায় সবার আগে তাই উঠে আসে চুক্তির বিষয়টি। ভারত সফর শেষ করে দেশে ফেরা পররাষ্ট্র সচিবের প্রেস ব্রিফিংয়ের অনেকটুকু জুড়েই ছিল তিস্তার অগ্রগতি বিষয়ে জানতে চাওয়া। সফরে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে স্পষ্ট করেছে ভারতের কাছে। তবে দীর্ঘদিনের হতাশা লুকাতে পারেননি পররাষ্ট্র সচিব। চাওয়ার জায়গাটা যদি অপূর্ণ থেকে যায় তাহলে তো একটা ফ্রাস্ট্রেশনও আসে, তাই না? এটা স্বাভাবিক। তবে আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা কিন্তু তাদেরকে বলেছি যে দেখো, এইটা আমাদের দেশে একটা মানে সবার মধ্যে একটা এক্সপেক্টেশন থাকে যখন এই হাইয়েস্ট পর্যায়ে মিটিং হয়। আমরাও আমাদের যে পয়েন্টটা কিন্তু যথেষ্ট শক্ত করে বলেছি, আমরা এটাকে আমাদের প্রায়োরিটির মধ্যেই রেখেছি। মুজিব বর্ষের আনুষ্ঠানিকতায় যোগ দিতে নরেন্দ্র মোদী 26 মার্চ ঢাকা এলে 27 মার্চ দুদেশের মধ্যে হবে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে তিস্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তোলার তাগিদ বিশ্লেষকদের। সেখানে কি হবে বা যদি বড় কোনো কিছু হয় সেটা কিন্তু আগেই টের পাওয়া যায়। কাজে আমাদের এখানে একটু সময় আছে, ফেব্রুয়ারি মাস পুরোটা আছে, মার্চেরও প্রায় পুরোটাই আছে। যদি এর মধ্যে কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যায় তিস্তার ব্যাপারে, তাহলেই আপনারা ধরে নিতে পারেন যে ওই সময় হয়তো কিছু একটা স্বাক্ষর হবে। সেটা যদি না হয় তাহলে হঠাৎ করে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা বসলেন আর তিস্তা চুক্তি সই হয়ে গেল, এতটা আশাবাদী আমি না। ভারতের চুক্তি পশ্চিমবঙ্গের আপত্তির কারণে হচ্ছে না তিস্তা চুক্তি। আগামী এপ্রিল মাসে এই রাজ্যের নির্বাচন থাকায় মার্চ মাসে মোদীর সফর সঙ্গী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন পররাষ্ট্র সচিব। ইলেকশন সব সময় থাকবে এবং হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার, তবে কবে নাগাদ নেওয়া হবে সে তথ্য এখনও পাওয়া যায়নি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই বিষয়ে আবারও বৈঠকে বসবে দুদেশ। এদিকে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে নতুন করে কাজ করার কথা জানিয়েছেন জাতিসংঘ। বিস্তারিত শাতিলা শারমিনের রিপোর্টে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে চিঠি দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সেই চিঠির জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রশংসা করেছেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা এত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়াকে অনন্য মানবিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেন তিনি। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কথা বলেন। তিনি জানান এ সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বের সর্বোচ্চ অভিভাবক এ সংস্থা, সেই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে জাতিসংঘ। উনার রেসপন্সটা খুব আপনার ভেরি কোঅপারেটিভ এন্ড সিম্পথেটিক। উনি বলেছেন যে হ্যাঁ, উনারা রাখাইনে আরও উনাদের তৎপরতা বাড়াবেন। মিয়ানমার প্রথম দফায় কিছু সংখ্যক রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে একমত হয়েছে বলেও জানান মন্ত্রী। নববর্ষের শুভেচ্ছা আমি আমার কাউন্টার পার্ট ইন মিয়ানমার উনাকে দিয়েছি। উনি উত্তরে বলেছেন যে আপনার চিঠি পেয়েছি এবং আপনি যা বলেছেন আমরা 2017-তে যেগুলো অঙ্গীকার করেছিলাম, অ্যারেঞ্জমেন্ট করেছি, সেই অনুযায়ী তাদের আমরা ফেরত নেব। ফেব্রুয়ারির প্রথম উইকে আমাদের ডিজি লেভেলে আরেকটি আলোচনা হবে, তখন
এবং তারা কজন নেবে তারাও একটা বলেছে লিস্ট তারা বলেছে। দীর্ঘ সময় ধরে মিয়ানমার বাংলাদেশের কূটনৈতিক আলোচনা চললেও এখনো কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি দেশটির সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরে ইউরাপ শিক্ষার্থী ধর্ষণ এবং হত্যা মামলার ব্যাপারে ব্রিফিং করছেন ডিসি হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা মানে মদ পান করেছে, সেখানে মদ পান করে তারা এর মধ্যে নিহা করে একটা মেয়ে অসুস্থ হয়ে সে চলে গেছে, আর বাকি যে আরাফাত যে মারা গেছে গতকাল, সে আর হলো এই এই রায়হান আর মাধুরী, এরা একসাথে একটা স্কুবারে করে আসছে। আয়েশা ওই যে মেয়েটা, যে মেয়েটার নাম কি তাফসির, ওই তাফসিরের বাসায় যাওয়ার পরে তা ওই মেয়েটা আর রাই মানে রায়হান এদের সাথে একটা পূর্বের সম্পর্ক ছিল, তাদের মধ্যে সেখানে একটা অবৈধ মেলামেশার কারণে সে বমি করতেছিল, বমি করার প্রেক্ষিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ইসমিজা ইবনসিনে ভর্তি করা, সেখানে তারা রাখে না, তারা এটা পাঠাইছে আনোয়ার খান মেডিকেল কলেজ, সেখান থেকে আজকে সকালে মেয়েটি মারা 11:30 মারা গেছেন। সেই মামলার আমরা মামলা রুজু হয়েছে আগেই, সেই মামলার প্রেক্ষিতে আমরা দুইজনকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, আর একজন যে আসামি কথা বলেছেন যে গতকালই আরাফাত সে মারা গেছেন। আমরা আরও বিস্তারিত তদন্ত করছি, আমরা মনে করি আরও যদি কেউ জড়িত থাকে এবং তাদেরকে যদি মানে কেউ মদ্যপান করে মধ্যে কোনো মিশে তাদের মদ্যপান করানো থাকে এবং যে হোটেল যে রেস্টুরেন্টটিতে এই মদ্যপান করানো হয়েছে সেই হোটেলটাও আমরা তাদের লাইসেন্স আছে কি না সব কিছু মিলে আমরা তদন্ত করে বাকিটা পরে আমরা জানাতে পারব। আচ্ছা, যেটা হচ্ছে যে মৃত্যুর কারণ তো এটা আসলে পোস্টমর্টমে আসবে, কিন্তু প্রাথমিকভাবে আপনারা কি কি ধারণা করছেন কেন মৃত্যু হলো? এটা আমরা তো অলরেডি আমরা মানে যে মারা গেছেন তার আমরা অলরেডি স্টমাক বা সব কিছু আমরা পরীক্ষা করছি। আসলে এখানে অ্যাকচুয়ালি ঘটা তবে আমরা মানে আসামি যে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি তাদের জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিক যেটা মনে হয়েছে একটি হচ্ছে তাকে মানে অতিরিক্ত মদ্যপান, সে হয়তো মদ্যপানের মধ্যে কোনো বিষাক্ত কিছু থাকতে পারে, আর দ্বিতীয়ত তাকে হয়তো মানে ইহি করে বেশি খাওয়ায় এটা পরবর্তী হতো তাকে তো ওই বাসায় এনে তাকে যে রেপ ঘটিত যে ঘটনাটি ঘটেছে সেটা মিলে তার একটা মৃত্যুর কারণ এবং সে বমি করা থেকে মৃত্যু এটা আমরা মনে করছি। আরাফাত যে কথাটা বলছিলেন, আরাফাত সেও কি অতিরিক্ত মদ্যপানের কারণে মারা গেছে নাকি? না, আরাফাত আমরা তো এটা দুইটাই আমরা অলরেডি দুইটা জায়গায় আমরা ই করতেছি, অলরেডি আমরা যেটা প্রাথমিকভাবে যেটা মনে করেছি যে তারা অতিরিক্ত মদ্যপানের সাথে বিষাক্ত কোনো থাকতে পারে এবং এটা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে কি না। আরেকটি ছেলে তার নাম আমরা পাচ্ছি না, ওই নুহার সাথে নিহার সাথে যে ছেলেটা ছিল যে মদটা ক্যারিয়ার মানে ক্যারি করছেন ওই এয়ারপোর্টে মদটা নিয়ে গেছেন উত্তরাতে ওই ব্যাম্বু রেস্টুরেন্টে তার তাকে ধরারও আমরা চেষ্টা করছি। সব কিছু মিলে সকল তত্ত্বপত্র পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কী উদ্দেশ্যে বা কীভাবে এটা মারা গেছে। মোহাম্মদপুরে ইউল্যাব শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলার ব্যাপারে ব্রিফিং করছিলেন ডিসি হারুনুর রশিদ। গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের বিরোধী দলগুলো নেতৃত্ব সংকটে মানুষের আস্থা অর্জন করতে পারেনি। রোববার সকালে জাতীয় সংসদে মুজিব বর্ষের কার্যক্রম এবং মুজিব বর্ষ ওয়েবসাইট উদ্বোধন করে একথা বলেন তিনি। এই ওয়েবসাইটে পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে মৃত্যু অবধি জাতির জনকের বিভিন্ন ভাষণের দৃশ্যপট ও অডিও সংকলন সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্রীয় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী। করোনায় সেই উদযাপনে কিছুটা ভাটা পড়লেও থেমে নেই কার্যক্রম। রোববার সকালে জাতীয় সংসদের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মুজিব বর্ষের কার্যক্রম এবং মুজিব বর্ষ ওয়েবসাইট 2020-21 কার্যক্রম উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলন উন্মোচন করা হয়। এই ওয়েবসাইটে একযোগে পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে মৃত্যু অবধি বঙ্গবন্ধুর নানাবিধ অনুষ্ঠানের ভাষণের অডিও ও ভিজুয়াল সন্নিবেশ করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন স্বাধীন দেশে যা যা করার সবই করে গিয়েছিলেন জাতির পিতা। কুষ্ঠবচ্ছর সময় নষ্ট হয়েছে, কিন্তু এখন যেটুকু আমরা পাচ্ছি আমরা দিচ্ছি যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। ইতিহাস আসলে সত্যকে কেউ মানে একবার মুছে ফেলতে পারেন, এটাই আজ প্রমাণ নিত সত্য। প্রধানমন্ত্রী বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংসদের ভূমিকা অনস্বীকার্য। আমি বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমার আছে, তখন বিরোধী দলে থেকে
কি কি মানে সমস্যার মোকাবেলা করেছি সেটা আমরা জানি। যদিও এখন যেটা সমস্যা হয়েছে যে বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে ঠিক জনগণের আস্থা বিশ্বাসটা তারা সেভাবে অর্জন করতে পারেনি, কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার। অনুষ্ঠান শেষে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে জাতীয় সংসদের সংস্কার করা গ্রন্থাগার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন, তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, স্বাস্থ্যকর্মী, চলছে মহাকর্মযজ্ঞ। দ্বিতীয় ধাপে চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 25 জেলায় পৌঁছে গেছে 24 লাখ ডোজ করোনার টিকা। বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে ইতোমধ্যে। ভ্যাকসিন পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ভোরে করা পুলিশ পাহারায় দেশের বিভিন্ন জেলায় একে একে পৌঁছে যায় বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। টিকার গুণগত মান ঠিক রাখতে আগে থেকেই প্রস্তুত জেলার ইপিআই স্টোরগুলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে রোববার ভোরে চট্টগ্রামে পৌঁছে 38 কার্টনে 4,56,000 টিকা। একই সময়ে রংপুরে পৌঁছে 2,40,000 ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জন সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা 17টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। চিকিৎসক ও পুলিশ সহ যারা করোনা প্রতিরোধে সামনে সারিতে আছেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। আমাদের ফ্রন্টলাইনার যারা আছে তাদের একটি লিস্ট আছে, সেখান থেকে আমরা সেদিন যিনি আমাদেরকে নিজ থেকেই যিনি প্রথমে আসতে চান তাকে আমরা বেছে নেব। ভ্যাকসিনেটর তাদের ট্রেনিং চলছে, ট্রেনিং প্রক্রিয়া চলছে। আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এটা একযোগে চালু করা হবে। এরিমধ্যে ময়মনসিংহ, কক্সবাজার সহ জেলায় জেলায় চলছে ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ কার্যক্রম। প্রতি উপজেলায় 4 জন স্বাস্থ্য বিভাগের কর্মী ও 50 জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করার কথা রয়েছে। কুড়িগ্রামে 2 দিন করে মোট 4 দিনের এই প্রশিক্ষণে জেলার 9 উপজেলার 49 জন স্বাস্থ্য কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজ নিজ উপজেলার ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিবেন। টিকাদানকারী এবং তাদের স্বেচ্ছাসেবীদের এই ট্রেনিংটা সংগঠনের মাধ্যমে এই ট্রেনিংটা সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে তারা তাদের মতো করে বিভিন্ন শহর উপজেলায় গিয়ে ট্রেনিংটা প্রদান করবেন। যখন টিকা দিব তখন আমাদের টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবী যারা আছে তাদের কি কি দায়িত্ব আছে এ সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে। এদিকে বহুল আকাঙ্ক্ষিত এই ভ্যাকসিন পৌঁছায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেক দিন ভোগান্তির পর প্রতিষেধক পাচ্ছি, আমরা একটা আত্মবিশ্বাস কাজ করতেছে। ইনশাআল্লাহ আশা করতেছি যে যদি এরকম ভাবে আমাদের যদি ভ্যাকসিন যদি এভাবে আসে ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হব। টিকাগুলো সংরক্ষণ করা হচ্ছে হাসপাতাল সহ সারা দেশের ইপিআই সেন্টারগুলোতে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে টিকাদান কর্মসূচি। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে সোমবারের মধ্যে দেশের 64 জেলায় করোনার টিকা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে গুগল প্লে স্টোরে সুরক্ষা অ্যাপস পাওয়া যাবে বলেও জানানো হয়। রোববার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 7ই ফেব্রুয়ারি শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এর মধ্যে 15,000-এর বেশি টিকা প্রত্যাশী নিবন্ধন করেছেন সুরক্ষা ওয়েবসাইটে। চলছে জেলায় জেলায় বিতরণ কার্যক্রম। অধিদপ্তরে দেয়া তথ্য মতে দেশজুড়ে এই কার্যক্রমে থাকবে প্রায় 7,500 টিম, প্রতিটি দলে থাকবে 6 জনের সদস্য। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান সোমবারের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে করোনার টিকা। আজকালকের মধ্যে তারা সব জায়গায় পৌঁছে দিতে পারবে, ঠিক আছে, আর দেরি হবে না। আমাদের বুথগুলো তৈরি আছে আর আমাদের ট্রেনিংটা আজকে শেষ হয়ে যাওয়ার কথা, আমাদের মানে উপজেলা এবং জেলা পর্যায়ে সমস্ত ট্রেনিংগুলো। তবে ওয়েবসাইটের মাধ্যমে এখনও চলছে নিবন্ধন। মহাপরিচালক জানান অ্যাপ পেতে আরও কয়েকদিন সময় লাগবে। 4 তারিখের মধ্যে তাদের এটা নাকি মোবাইলে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে থাকবে, এই সমস্ত আমাকে জানিয়েছেন। এটা তো আর আমি বানাই নেই, এখন ICT মন্ত্রণালয় বানিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে এটা। অধিদপ্তরের মহাপরিচালক জানান প্রতিটি কেন্দ্রে 100 জনের নিবন্ধন সম্পন্ন হলেই নিবন্ধিতদের টিকা দেওয়ার তারিখ জানানো হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নৌপথ সচল করতে বুড়িগঙ্গার বাবুবাজার থেকে ও তুরাগের রেল সেতু সহ নদী ও খালের উপর 13টি নিচু সেতু ভেঙে উঁচু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সকালে নদী দখল দূষণ রোধে আয়োজিত সভা শেষে একথা জানান LGRD মন্ত্রী তাজুল ইসলাম।
এ সময় তিনি জানান নদী তীরের যেসব কারখানায় পানি শোধনাগার নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শীত কিংবা বর্ষা রাজধানীর তুরাগ নদের রেল সেতুর নিচের চিত্র থাকে সব সময় এমন। একে তো লোহাইট, তার উপরে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় এ নদে কখনোই স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারে না। একই অবস্থা আশুলিয়ার ধর ব্রিজেরও। লঞ্চ বা ট্রলার তো দূরে থাক, বর্ষা মৌসুমে যেখান থেকে ছোট্ট স্পিডবোর্ডও চলতে পারে না। শুধু এ দুটিই নয়, রাজধানীর চারপাশের নদীতে থাকা বাবুবাজার, আমিনবাজার, প্রত্যাশা, কামারপাড়া, চনপাড়া ও টঙ্গী সেতুর অবস্থাও একই রকম। এসব নিচু ব্রিজের কারণে যানজটের শহর ঢাকার চারপাশে নৌযান চলাচল দশকের পর দশক ধরে বন্ধ রয়েছে। অথচ নগরবিদরা বারবারই বলে আসছেন শহরের যানজট কমাতে ঢাকার চারপাশের নৌপথ চালুর কোনো বিকল্প নেই। নদী রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা বিএডব্লিউটিও বারবার এসব নিচু ব্রিজ অপসারণ করে উঁচু ব্রিজ নির্মাণের পরামর্শ দিয়ে আসছিল, তবে তা না করে গত চার পাঁচ বছরে উল্টো একই উচ্চতার রেল সেতু সহ আরও চারটি সেতু নির্মাণের কাজ হাতে নিয়েছে রেল এবং সড়ক ও সেতু বিভাগ। তবে নানা আলোচনা সমালোচনার পর এই ১৩টি নিচু ব্রিজ ভাঙার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার এক অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী জানান এগুলো ভেঙে উঁচু সেতু নির্মাণ করে নৌ চলাচল সচল করা হবে। এই ১৩টি চিহ্নিত ব্রিজের মধ্যে এলজিডি ৬টি ব্রিজ এবং সেতু বিভাগের ৬টি ব্রিজ আর একটি রেল মিনিস্ট্রি রেল মন্ত্রণালয়ের ব্রিজ, সেগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে হলে নেভিগেশন ফ্যাসিলিটিতে যদি এনশিওর করতে হয় তাহলে এগুলো ভেঙে পুনর্নির্মাণ করতে হবে এবং সেগুলোকে জন্য এলজিডি অলরেডি বেন তাদের কাজ আরম্ভ করে দিয়েছে। আর নদীগুলোর তীরে যে সমস্ত শিল্প কারখানা আছে এবং সেগুলো চিহ্নিত করা হয়েছে ২১০৪টি, তো এই ২১০৪টির মধ্যে যেগুলোতে ইটিপি যেগুলোতে নাই, ইফিলিন ট্রিটমেন্ট প্লান্ট যেগুলোতে নাই, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান সেতুগুলো নিচু হওয়ায় ঢাকার চারপাশে বড় ধরনের কোনো নৌ দুর্ঘটনা ঘটলে উদ্ধারকারী জাহাজও যেতে পারে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকার দুই সিটিতে ফ্ল্যাট প্রতি ময়লার বিল সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও আদায় করা হচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকা। সেবা না নিলেও গুনতে হচ্ছে বিল। ময়লা সংগ্রহকারীরা বিল বাবদ বছরে ৬১২ কোটি টাকা আদায় করলেও উত্তর সিটি কর্পোরেশন এ থেকে কোনো অর্থই পায় না, আর দক্ষিণ সিটি পাচ্ছে মাত্র ৯ কোটি টাকা। শাকির আহমেদের রিপোর্ট। বর্জ্য সংগ্রহকারীরা বাসা থেকে ময়লা সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যায়। এর জন্য ময়লা সংগ্রহকারীরা ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে পারবে বলে নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অথচ ৪৯ নম্বর ওয়ার্ডে ফ্ল্যাটের রুম প্রতি ১০০ টাকা করে ময়লার বিল আদায় করছে বিপুল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান, আর যারা সেবা নিচ্ছেন না তারাও এই টাকা দিতে বাধ্য। ১০০০০ আর টেন্ডার প্রক্রিয়ায় আনার পর এসব অব্যবস্থাপনা দূর হবে বলে আশা ডিএনসিসির। এদেরকে আমরা একটা নীতিমালার আন্ডারে নিয়ে আসছি, ওখানে বলা আছে যে তার কত টাকা পর্যন্ত সে নিতে পারবে সর্বোচ্চ। নির্ধারিত বিলের বাইরে কেউ অর্থ আদায় করলে টেন্ডার বাতিল সহ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা কিন্তু সেই সকল সংগ্রহকারীকে আমরা নিয়ে আসছি, তাদের সাথে আমরা কথা বলছি, না নিবৃত্ত হয় পরবর্তীতে আমরা তাদের নিবন্ধন বাতিল করে দেব। বিশ্বব্যাংকের সমীক্ষা বলছে ঢাকায় প্রতিদিন গড়ে ৭,০০০ মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস, সার উৎপাদন সম্ভব, আর বিদেশে রপ্তানি করে এসব বর্জ্য থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কিন্তু যথাযথ ব্যবস্থাপনার অভাবে সিটি কর্পোরেশন সেই বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন কারণে দেশে ফিরে আটকে পড়া সৌদি প্রবাসীদের কাজে ফেরার সুযোগ দিল দেশটির সরকার, তবে সেজন্য অপেক্ষা করতে হবে ৩ বছর। এ সময় পর সৌদিতে ফিরতে পারবেন মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট জাওয়াজাত। অনেক প্রবাসী এমন ছিলেন যে তারা দেশে গিয়েছেন ছুটি নিয়ে, কিন্তু কোনো না কোনো কারণে তার ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কিন্তু সে ফিরতে পারেনি তার কর্মস্থলে। এই ধরনের প্রবাসী যারা আছেন তাদের জন্য আসলে এক ধরনের সুখবরই বটে। সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ধরনের শ্রমিকরা চাইলে কিন্তু ৩ বছর পরে আবার ফিরতে পারবে, অর্থাৎ
সৌদি আরবে। আমাদের এখানে অনেকের ব্যবসা বাণিজ্য ছিল, অনেকে ভালো একটা জবে ছিল, এরা যদি আপনার আয়সা যদি আপনার নিজ নিজ কর্মসংস্থানে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার নিজেরা আবার চালু করতে পারে, এটা তো আমাদের জন্য অনেক ভালো হবে। সব দেশের জন্য ভালো একটা সুফল যে আবার তিন বছর পর তারা নতুন করে বিদেশ আসতে পারে, ভালো কিছু করতে পারে। একটি বিষয় উল্লেখ করছি যে সৌদি সরকার কিন্তু এই যে রিয়াদ শহর, এই রিয়াদ শহরটাকে পুরো পৃথিবীর 10টি ইকোনমিক অঞ্চলের মধ্যে একটি করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে প্রবাসী বান্ধব হিসেবে এই দেশটি পরিচালিত হবে। আগের মতো সৌদি সরকার বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে সমস্ত সমস্যা ছিল, অর্থাৎ ইকামা নবায়ন বা এই ধরনের সমস্যাগুলো, সেটি কিন্তু অনেকটা সহজ করা হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর মাধ্যমে। ইতিমধ্যে 2030 সালের যেই একটি ভিশন, যেটাকে আমরা ভিশন 2030 বলছি, অর্থাৎ সৌদি সরকার এমনটাই চাচ্ছে যে তার দেশটাকে আগের মতো প্রবাসী বান্ধব করার পাশাপাশি এই দেশটি আসলে বিশ্বের মধ্যে এক ধরনের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তো সেই সব চিন্তাভাবনা থেকে কিন্তু আসলে এই ধরনের সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে বলে মনে করছেন এখানকার প্রবাসীরা। শীত এলেই বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা উৎসব। এর সাথে মিশে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতি। বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে এবার সৌদি আরবে হয়ে গেল বাহারি পিঠা উৎসব। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের আরো একটি রিপোর্ট। পৌষ মাঘে হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি পিঠা ছাড়াও বাঙালির ঐতিহ্য চিন্তা করা যায় না। নতুন প্রজন্মকে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই সৌদি আরবে আয়োজন করা হয় পিঠাপুলি উৎসবের। প্রবাসে থাকা অসংখ্য বাঙালি পরিবার যুক্ত হয়ে এই আয়োজনকে দেয় ভিন্ন রূপ। বাংলাদেশে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামের পাহাড়ি পিঠা দেখা যায়, আর সেই মুখরোচক পিঠা নিয়েই ছিল এই উৎসব। বিদেশের মাটিতে দেশীয় পিঠা খেয়ে আনন্দে আপ্লুত হয়েছেন অনেকে, জানিয়েছেন তাদের আবেগ অনুভূতির কথা। কর্মব্যস্ত জীবনের মাঝেও মরুর বুকে নিজ দেশের ঐতিহ্য তুলে ধরতে এই উৎসবে উপস্থিত হয়েছিলেন হাজারো প্রবাসী বাংলাদেশি। হরেক রকমের পিঠার পাশাপাশি গান বাজনা ও খেলাধুলার আয়োজন এই উৎসবকে করে তোলে আরো উপভোগ্য। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সেন্ট মার্টিন্সের ছেঁড়া দ্বীপে পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ করায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন স্থানীয়রা। হঠাৎ ধর্মঘটে পর্যটকরা পড়েছেন ভোগান্তিতে। এদিকে নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রতিবছরই পর্যটক আনাগোনা বাড়ছে সেন্ট মার্টিন্স দ্বীপে। পরিবেশ রক্ষায় গত বছরের 12 অক্টোবর ছেঁড়া দ্বীপে পর্যটক গমনে নিষেধাজ্ঞা দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর আলোকে পরিবেশ অধিদপ্তর 14টি বিধিনিষেধ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর ছেঁড়া দ্বীপে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপের আদেশ কার্যকর শুরু করে কোস্টগার্ড। এর প্রতিবাদে রোববার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করে সেন্ট মার্টিন্স দ্বীপের অধিবাসী সহ ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যায় দ্বীপটির দোকানপাট, হোটেল, কটেজ ও পরিবহন সহ নানা প্রতিষ্ঠান। বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা জানান আয়ের পথ বন্ধ হওয়ায় এই কর্মসূচি দিয়েছেন তারা। একটা অনৈতিক সিদ্ধান্ত চাপে দিয়ে বারবার আমাদেরকে বিনা নোটিশে যেখানে যাই সেখানে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। আমরা যখন বর্ষাকালে এক সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ অবরুদ্ধ থাকি, আমাদের খবর খাওয়ায় কেউ নেয় না। টুরিস্টদেরকে ভ্রমণ করে আমরা 1 ঘন্টা সময় দিয়ে পরিবেশকে সমন্বয় রেখে আমরা তাদেরকে ঘুরাই নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমরা 100 থেকে 150 টাকা মানুষের কাছ থেকে আমরা পেয়ে আমাদের জীবিকা অর্জন করতেছি। সেই জায়গার মধ্যে তারা বারবার এসে আমাদেরকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন সেন্ট মার্টিন্সে ভিড়ছে 7টি পর্যটকবাহী জাহাজ। এসব জাহাজে প্রতিদিন অন্তত 3,500 পর্যটক আসা যাওয়া করছে। ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। না বললে তারা যে এইভাবে ধর্মঘট ডাকলো, এটা জাতির সাথে একটা মানে টিটারি বাটপারি করলো। সবকিছু বন্ধ, আমাদের সমস্যা হচ্ছে কেনাকাটা করতে পারিনি, ভ্যান বন্ধ, আমাদের চলাচলে খুব অসুবিধা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন ছেঁড়া দ্বীপে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে না দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই পর্যটন বন্ধ হলে আমার এই দ্বীপের 10,000 জনবসতি, 50% জনবসতি আয়ের সব থেকে বঞ্চিত হবে। এই সিদ্ধান্তটা উত্তর করা হোক। সেন্ট মার্টিন্সে স্থানীয় 10,000 বাসিন্দার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার আরো 4,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তিস্তা নিয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি দিল্লি ফেরত পররাষ্ট্র সচিব। 11 বছর ধরে ঝুলে থাকা ইস্যুতে আবারও শুধু অগ্রাধিকারের আশ্বাস। সোমবারের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন।
এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।